লকডাউনে ভাটা পড়া শিক্ষা মূল স্রোতে ফেরাতে খড়দহ পাতুলিয়াতে পিছিয়ে পড়া শিশুদের মেধা অনুসন্ধান পরীক্ষার আয়োজন করা হলো খড়দহ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। গোল্ডেন ফেদার, হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা, রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি, কল 9433790215। করোনা মহামারীকালীন সময়ে লকডাউনের জেরে বন্ধ ছিল সমস্ত স্কুল, ফলে নিয়মিত পড়াশোনায় ভাটা পড়েছে ছাত্রছাত্রীদের। অবস্থাপন্ন পরিবারের ছাত্রছাত্রীরা অনলাইনের পদ্ধতির উপর ভর করে এগিয়ে গেলেও পিছিয়ে পড়া শিশুরা সেই সুযোগ থেকে অনেকটাই বঞ্চিত। এবার তাদের শিক্ষার মূল স্রোতে ফেরাতে এবং বিভিন্ন বিষয়ে মেধা বেছে নিতে খড়দহ স্বেচ্ছাসেবী সংস্থার রোদ্ধার পক্ষ থেকে আয়োজিত হলো মেধা অনুসন্ধান পরীক্ষা। এই মেধা অনুসন্ধান পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। এই মেধা অনুসন্ধান পরীক্ষার পর ছোট্ট অগ্নিভের জন্মদিন উপলক্ষে ছাত্রছাত্রীদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। এ বিষয়ে বলতে গিয়ে সংস্থার সদস্য শুভঙ্কর দাস জানান, আমরা তো 10 বছর ধরে রোদ্ধা কাজ করছে বাচ্চাদের নিয়ে এবং নারীদের নিয়ে, কিন্তু লকডাউনের পর থেকে বিভিন্ন প্রাইমারি স্কুলগুলো বন্ধ থাকার দরুন সাধারণ বাচ্চারা অনলাইনে ক্লাস করতে পাচ্ছে, কিন্তু পিছিয়ে পড়া যারা বাচ্চারা তারা কিন্তু অনলাইন ক্লাস করতে পাচ্ছে না, সুতরাং তারা স্বভাবতভাবে পিছিয়ে পড়ছে। তাই জন্য আমরা এই খোলা মাঠে, আমাদের যেহেতু কোনো শেল্টার নেই, শেল্টারের ব্যবস্থা নেই, তাই খোলা মাঠে বাচ্চাদের একটা মেধা অনুসন্ধান পরীক্ষা নিলাম, যার মাধ্যমে আগামীতে তাদের মেধার ভিত্তিতে তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদের শিক্ষার ক্ষেত্রে এগিয়ে দেওয়া হবে শিক্ষার কাজে।